ओम शिवे यस्य पराभक्ति स्त्यागे भी रतिरुक्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यम। श्री भगवान अशेष कृपाए आबार आमरा समबेत होयेछि शिवानंद बाणी द्वितीय खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा जे अंश विगत दिन पढ़ेछिलाम सेटी बेलुर मठे घाटे एप्रिल सेप्टेम्बर 1930 বিভিন্ন সময়ের ঘটনাগুলিকে একত্রিত করে বলা আছে। মহাপুরুষ মহারাজের একটা ছবি দিয়ে আমরা শেষ করেছিলাম। মহাপুরুষ মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ শুয়ে আছেন, দেবীর নামাগুলি দেবদেবীর নামা দেবীর নামাগুলি বেদান্তের বাক্য সংগ্রহ। বলছেন মহাপুরুষ মহারাজ শুয়ে আছেন, দেবীর নামাবলি বেদান্তের বাক্য সংগ্রহ এবং দেবী সূক্তটি সাহিত্য অবস্থায় অনেকক্ষণ পাঠ করিলেন। তারপর উঠিয়া বলিতেছেন, চমৎকার চমৎকার, খাসা চিন্তা প্রবাহ সব আসছিল, সেই শিব স্থির হয়ে আছেন আর মা তার উপর নাচছেন। শিব তো চিরকালই স্থির আর মায়ের নাচ তো চিরকালই চলছে, ভিতরে স্থির বরাবর আর বাইরে এই লীলাময়ী লীলা। ভগবানের এই অদ্ভুত, এই যে দেখুন আমরা সবসময় ভগবানের নামে ডুবে থাকার যে কথা বলি, সেই যে ভগবানের নামে ওরা বাচ্চারা চেঁচাবে, ওটা ওদের স্বভাব, হইচই করে লাভ নেই। আপনারা যখন চেঁচান মনে থাকে না, আপনারা যখন অকারণে চেঁচান ওরা কারণে চেঁচাচ্ছে, জানলাটা বন্ধ করে দিলে হলো ও তো বুদ্ধি কাজ করছে না, তখন সব বুদ্ধি চলে গেছে। মশা আছে তো আপনাদের এখানকার দক্ষিণ চব্বিশ পরগনার মশা উড়িয়ে বাবা মশা নাম মানে একবারে এইটাকেও বন্ধ করছে না, যে যার নিজের কাছেরগুলো বন্ধ করে দিচ্ছে। বুঝুন বুদ্ধিটা, বুঝুন এই বুদ্ধি নিয়ে আমরা ভগবান লাভ করবো। দেখুন খালি নিজের দিকে হাওয়া লাগছে, নিজের দিকে মশা আসছে, নিজের দিকে এগুলো বন্ধ করে দিচ্ছে, ব্যাস কি মজার কথা। দেখুন কিন্তু দেখছেন তো, এই যে বলছেন স্বামীজি বলছেন, ছোট্ট ছোট্ট ঘটনা একটা মানুষের ডিটেইল চরিত্র বোঝা যায়, জানেন তো, আলাদা করে তাকে ইয়ে করতে হয় না। ছোট্ট ছোট্ট আগে নিজের জানলা দুটোকে বন্ধ করেছেন, এদিকেও হাওয়া আসছে এদিকেও মশা কামড়াচ্ছে, এটা আর বলছেন না। এই যে আমরা সবসময় ভগবানের নাম নিয়ে থাকবো এরকম একটা আমাদের ভাবনা চিন্তা থাকে, তার একটা প্রসেস আছে। এই প্রসেসটা হলো এই, সবসময় আমরা জপধ্যান করে উঠতে পারি না, এই স্তব স্তুতি মুখস্থ করাটা খুব জরুরি, স্তব স্তুতি জানাটা জরুরি। অন্তত যে রোজ খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দিত মায় কজন বাড়িতে গান ভগবান জানে, মন্দিরে এলে গান, কিন্তু কজন বোধ করে গান সেটা হচ্ছে কথা। একেবারে অত সুন্দর কথা, খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিত মায়, তুমি ভবের বন্ধন খণ্ডন করেছো, তুমি আমার ভবের বন্ধন খণ্ডন করেছো, তুমি জগতের বন্দনীয় তাই তোমায় বন্দনা করি। মানে তোমাকে সেই জন্য বন্দনা করছি তা না, এখানে দুটো অর্থ আছে, এক হচ্ছে তোমার আমি বন্দনা করছি, এটা তো প্রথম কথা, এই তোমাকে আমি বন্দনা করতে পারছি, আমি সেই যোগ্য। নিজের প্রতি যে একটা নিজের যে আত্মগরিমা আত্মমহিমার বিশেষ প্রকাশ, দেখুন রাস্তায় 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 দিয়ে বেড়াচ্ছে। আমাদের মনে আছে আমাদের মেদিনীপুর মঠে দুর্গাপূজা হচ্ছে দশমীর দিন, ওখানে খুব বড় করে দধিকর্মা মাখা হয়, প্রচুর লোক আসে, তো গ্রামের মানুষজন আসে, এবং গ্রামের মানুষজন যারা আসতেন সব চাষি কৃষি পরিবার থেকে এসেছেন, তারা পরিমাণে বেশি খান সেখানে খুব বড় করে, মানে খুব সুন্দর, বাপের বাড়িতে মেয়েরা যেরকম বাপের বাড়িতে আসে ঠিক সেই রকম গ্রামের মায়েদের নেমন্তন্ন করা থাকে, স্কুল খালি থাকে, মেয়েরা এসে হস্টেল বাড়িতে থাকে আর ছেলেরা স্কুল বাড়িতে থাকে। মেয়েদের জন্য খুব ভালো ব্যবস্থা, চৌকি আছে, আর ছেলেদের জন্য মেঝেতে বিছানা পেতে দেয়, ডালাও বিছানা, ছেলেরা ইয়েতে থাকে এরকমভাবে। তো সেই বড় করে ইয়ে করা হয়েছে, দধিকর্মা করা হয়েছে, দেখছি ছেলেটা জোগাড় দিচ্ছে, আমরা দেখছি চতুর্দিকে মাছি আসছে দেখে, পুজো চলছে তো সারাক্ষণ হাত দিয়ে দিয়ে পাখা দিয়ে ঠিক করা যাচ্ছে না, আপনি চেয়ারে বসতে চাইলে বসবেন, আপনাকে বলছি কালো জমা। হ্যাঁ হ্যাঁ, তারপরে সেই তাকে বলা হলো যে একটুখানি গিয়ে তুই হিটটা ছড়িয়ে দিয়া, তাহলে মাছি বসবে না। সে গিয়ে মন্দির থেকে নেমে গিয়ে ভক্তরা যেখানে বসে আছে তার সামনে হিট ছড়াতে শুরু করে দিল। এই হচ্ছে অবস্থা আমাদের, মানে এই মন্দিরের চতুর্দিকে দিলে ভালো হয়, মন্দির বাইরে দিয়ে দিল,
সব গন্ধে ওখানে চলে যাবে। যাকে এই যে সবসময় চিন্তা করার কথা আমরা জপধ্যান সবসময় করে উঠতে পারি না, তাই এই সমস্ত স্তবস্তুতিগুলো আমাদের খুব কাজ দেয়। আমরা যেরকম প্রথম সাধু হতে আসে একবার আত্মস্থানীর কাছে খুব বকুনি খেয়েছিলাম, তার একটাই কারণ ছিল, বকুনি খাওয়ার একটাই কারণ, আমরা কেউ স্তবস্তুতি মুখস্থ বলতে পারছিলাম না। শ্রীরামকৃষ্ণদেবের স্তব সেটা কেউ মুখস্থ বলতে পারছিলাম না। মহারাজ তো ম্যারাথন বকুনি দিলেন, তারপর বকুনি দেওয়ার পরে আস্তে আস্তে বলছেন, জীবনে এক একটা সময় আসবে যে সময় ভগবানের কথা ভাবতে ইচ্ছা করে না, চিন্তা করতে ইচ্ছা করবে না, তাহলে মানুষ কি করবে? যে কুচিন্তা কুভাবনাগুলো করে এসছে সেইগুলোকেই রিপিট করবে? তখন এই স্তবস্তুতিগুলো আমাদের বাঁচায়। এবং সেই স্তবস্তুতি যখন তুই আর নিজে প্রার্থনা করবি যে ওই হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল ভেদাতীতমেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। আমি আমার এই হৃৎপদ্মে সেই নিরঞ্জন স্বরূপ তাকে বসিয়েছি, এই মনে কি কুচিন্তা করা যায়? যে মুহূর্তে মনের মধ্যে এই চিন্তাটি আসবে সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে এই ভাবনাটা আসবে যে আর আমি কুচিন্তা হারিয়ে গিয়ে সুচিন্তা আসবে, আমার মন গড়গড় করে ঈশ্বরের দিকে যাবে। এই কারণে স্তবস্তুতি বারবার পাঠ করতে বলা হয়। আগেকার দিনে এটা বাড়িতে রীতি ছিল যে স্তবস্তুতি পড়া, এখন তো সকালে ছেলেরা ঘুম থেকে উঠে দেরি করে, মেয়েরা ঘুম থেকে উঠে দেরি করে, আর উঠেই বলে মা চা দাও। বাঙালি চা না খেলে তাদের দিনে এনার্জি আসে না। দক্ষিণ ভারতে দেখলাম একটা অদ্ভুত, সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে গিয়ে সব বসে গেল, গিয়ে কি হোমওয়ার্ক চমকি করলো তাদের বাড়ির চেষ্টাই, তারপরে ইডলি মিডলি খেয়ে পড়াশোনা করতে শুরু করলো। তখন আমাদের বাঙালি ছেলেরা মশারির ভেতর থেকে মা চা ঢুকিয়ে যাচ্ছে না, বলছেন মা চা দাও না, আমাদের ছেলেদের উন্নতি হয় এবং তার কষ্ট আমাদের সকলকে ভোগ করতে হয়। জনৈক ব্রহ্মচারী একদিন প্রশ্ন করিলেন, জ্ঞানের দিকে যখন ঝোঁক হয় তখন ইষ্টমন্ত্র জপ না করে শুধু ওঙ্কার জপ করা চলে কি? মহাপুরুষজি বলছেন, হ্যাঁ বেশ তো, সেই ওঙ্কারই তো ভগবান, ঠাকুরকে ওঙ্কারভাবে চিন্তা করা চলে, কোনো আপত্তি নেই, তবে ইষ্টমন্ত্র একেবারে বাদ দিও না। খুব ভালো করে মনে রাখতে হবে এই কথাটা কিন্তু কোনো একজনের উদ্দেশ্যে বলছেন, এটা সকলের জন্য নয়, কিন্তু এটাও যে একটা পথ সেটা তিনি বলছেন, এইখানে তিনি জুড়ে দিয়েছেন কথাটা। অনেক সময় আমাদের মনে হয় শুধু ওং 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 জপ করে যাই, তিনি তো ওঙ্কার স্বরূপ, আমাদের তো নানা রকম হয়। বেদান্তের বক্তৃতা শুনতে যাব, সবাইকে বলছি বেদান্তের বক্তৃতা শুনতে যাব, বেদান্ত ঠিক আছে, বেদান্তের বক্তৃতা শোনা হলো না, অনলাইনে শুনেছি, ঠিক আছে, অনলাইনে কি শুনেছি সেটা আর কেউ বলতে পারছে না, অনলাইনে কি বক্তৃতা শুনলাম সেটাও বলতে পারছে না। যে যে ব্রহ্মের স্বরূপ, আমি ব্রহ্মের স্বরূপ, আমাকে আত্মচিন্তন করলে ব্রহ্মকে দেখা যায়, মানে আয়নাতে মুখ দেখানো, তো সেই আয়নাতে মুখটা দেখবো কী করে, আয়নাটা কী করে লাগাবো, আর নিজেকে কী করে আয়নার সামনে দাঁড় করাবো, এগুলো কিন্তু প্রসেস, এগুলো জানতে হবে, এগুলো কিন্তু ওই বক্তৃতায় বলা আছে। কিন্তু যারা খুব উৎসাহ দেখাচ্ছিল তারা ওই যাবো 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 করছে, কি আমি ধরেছিলাম কিছুতেই বলছেন না, অনলাইনে শুনেছেন কিন্তু মূলটা বেলাইন হয়ে গেছে, মূল যে সুরটা সেটা বেলাইন হয়ে গেছে, সেটা বুঝতে হবে। এই যে মহারাজ যেটা বলছেন এটা কিন্তু সবার জন্য নয়, সেই কারণে তিনি খুব সুন্দর করে বলছেন, ঠাকুরকে ওঙ্কারভাবে চিন্তা করা চলে, কোনো আপত্তি নেই, তবে ইষ্টমন্ত্র একেবারে বাদ দেওয়া চলে না, ইষ্টমন্ত্র আমাদের অন্তিম অবধি নিয়ে যায়, যে কারণে আমাদের যে সন্ন্যাস হয় সেখানে আমাদের ইষ্টমন্ত্র ত্যাগ করতে হয় না। আমাদের অন্যান্য বাইরের যে সমস্ত সংস্থা থেকে সন্ন্যাস হয় সেখানে গুরুমন্ত্রকেও আগুনে উৎসর্গ করতে বলা হয়। দেখুন কাকুলি দিয়েই আমাদের ভলেন্টিয়ার মায়েদের দেখবেন, ওনার মধ্যে আপনারই তো ডিউটি আছে না, আপনার ডিউটি পড়েছে তো, ক্লাসে আসছেন 15 মিনিট দেরি করে, কিরম ভলেন্টিয়ারি করবেন ভাবুন, এরা খুঁজে পেতে ওনাকে ওই মেয়েদের যে ডিপার্টমেন্ট তার ইনচার্জ বানিয়েছেন। এই দেখুন বলছেন সেই, তবে ইষ্টমন্ত্র একেবারেই বাদ দেওয়া চলে না, সাধন ভজনের ক্ষেত্রে কোনো গ্রন্থ কখনো সাপোর্টিভ হতে পারে না, এগুলো আপনাকে ইষ্টচিন্তা সাহায্য করতে পারে, কিন্তু সাধন ভজন গুরু যার গুরু যাকে যেরকমভাবে সাধন ভজন করতে বলেছেন ঠিক সেইভাবেই সাধন ভজন করতে হবে, ওখানে কিন্তু গুরুর ওপর কোনো গুরুগিরি করা চলে না।
কারণ গুরু জানেন কোন ভাবটা আমার জন্য যথেষ্ট এবং সেই ভাবটা তিনি আমাদের প্রদান করে থাকেন। মহাপুরুষটি কয়েকদিন পরে সেই ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করলেন, কি অহংকার করছ? ব্রহ্মচারী হ্যাঁ বলাতে তিনি খুব উৎসাহ দিয়ে বললেন, বেশ বেশ বেশ। তখন ব্রহ্মচারী বলিলেন, কিন্তু মহারাজ, অহংকার জপ করতে করতে শরীর আড়ষ্ট হয়ে গিয়ে বড় ভয় হয়। মহাপুরুষজি বলিলেন, ওই রকম যখন হয় তখন তার কাছে প্রার্থনা করবে, হে ঠাকুর, তুমি অহংকার স্বরূপ, আমি যাতে ঠিক পথে যাই তাই করো, যাতে ঠিক বস্তু যা সেই জ্ঞান বা ভক্তি লাভ করতে পারি তাই করো, এইরকম ভাব, এইরকম খুব প্রার্থনা করবে। এই হচ্ছে কথা। এই মহাপুরুষ মহারাজ খুব হার্ড টাচ মাস্টার ছিলেন, খানিকটা ঠাকুরের মতো। ঠাকুর যেমন কোনো ইনস্ট্রাকশন দিয়ে ছাড়তেন না, সেই সব দিয়ে দেখতেন সে সেটা করছে কিনা। বিশেষ করে মা লক্ষ্মী দিদির জীবনের ঘটনা আপনারা অনেকেই জানেন। মাকে এবং লক্ষ্মী দিদিকে সকাল সকাল ঘুম থেকে উঠতে বলতেন যজ্ঞ করার জন্য। হয়তো মা লক্ষ্মী দিদিকে একটু বেশি ঘুমোতে দেওয়ার জন্য নিজের ঘুম ভেঙে গেলেও লক্ষ্মী দিদিকে উঠতে দিতে চাইতেন না। ঠাকুর এসে পরীক্ষা করতেন, গলা খাঁকাড়ি দিতেন, উঠেছে কি না জানতে চাইছেন। যখন কোনো আওয়াজ শুনতে পেতেন না তখন দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন, আর এরাও বিছানা ভিজে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে উঠে পড়তেন, সহজে ছাড়তেন না। বলছেন ঠিক করে দিয়েছেন, এতগুলো রুটি খাবে, অতগুলো রুটি খাবে, অতগুলো রুটি খাবে, খোঁজ নিচ্ছেন কে কতগুলো রুটি খাচ্ছে। একেবারে স্ট্রিক্ট, খুব হার্ড টাস্ক মাস্টার, সহজে কখনো সহজে ছাড়তেন না। এক একজনকে যোগ ধ্যানের বসার জায়গাগুলো সব আলাদা আলাদা করে দিয়েছিলেন, যাতে খানিকক্ষণ পা ছাড়া, আমাদের অনেক সময় তো যোগ বেশিক্ষণ করার ব্যাপারে একটু পা ছড়াতে, এখানে একটু পায়চারি করলাম, পায়চারি করতে করতে আরেকজনের সঙ্গে দেখা হলো, তারপর কি কেমন আছো, এই আপনাদের এখানেই খানিক বাদেই হবে দেখবেন, কিছুক্ষণ বাদেই এই ক্লাস শেষ হবে আর শুরু হয়ে যাবে। এই শাড়িটা কবে কিনলে, তোমারও দীক্ষা আছে নাকি, তোমার কি ডিউটি পড়েছে, কবে তোমাকে গান গাইতে বলেছে, আমি কবে আসবো, সেদিনকে সকালে কি করে আসবো, সেদিনকে তুমি কি করবে, এত তারিখে মহারাজ আসবেন, গন্ধরাজ ফুল নিয়ে আসবো কি না, এ দেখবেন খানিকক্ষণ বাদেই শুরু হয়ে যাবে। তাই সেইটা যাতে না হয়, তাই বলছেন যখন মনের ভেতরে জপ ধ্যান করতে করতে আড়ষ্ট ভাব আসবে, মানে একটা এক জায়গায় স্ট্যাগনেন্ট ভাব আসে, দেখবেন আসে জপ ধ্যান করতে করতে একটা সময় একটা স্ট্যাগনেন্ট ভাব এসে যায়, বলছেন সেই সময় ঠাকুরের কাছে প্রার্থনা করবে। কি বলছেন? হে ঠাকুর, তুমি ওঙ্কার স্বরূপ, তোমাকে আমি পুঁজি, কিন্তু ওঙ্কার স্বরূপ, এখানে তুমি ওঙ্কার স্বরূপ, তাই আমি যাতে ঠিক পথে যাই তাই করো, যাতে ঠিক বস্তু যা সেই জ্ঞান বা ভক্তি লাভ করতে পারি তাই করো, তার কাছে প্রার্থনা করতে হয়। প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজির একটা ভারী সুন্দর স্মৃতি কথা ওনার এই শতবর্ষের গ্রন্থটায় বেরিয়েছে। সেইখানে বলা আছে একজন ব্রহ্মচারিণী মাতাজিকে, মাতাজি এখন নিবেদিতা স্কুলে, মাতাজির আলাদা করে, যেহেতু সারা জীবন নিবেদিতা স্কুলে ছিলেন, আলাদা করে ঠাকুর ঘর ছিল, একটা আলমারি, তার ভেতরেই ঠাকুর মা স্বামীজির ছবি ছিল, উনি তার সামনে আসন পেতে বসে জপ করতেন। বলতেন আমারও বুঝলে যেদিনকে মন ভালো লাগে না আমি তখন ঠাকুরকে বলি, আমি তো তোমারই নাম করছি, তোমাকেই ডাকছি, তাহলে আমার মনটাকে তুমি অন্যরকম করিয়ে দিচ্ছ কেন? একবার বলটা ছুঁড়ে ভগবানের কোর্টে মেরে দিচ্ছেন, একেবারে নিজের কোনো দায় রাখছে না, ভগবানের কোর্টে একবারে ছুঁড়ে দিয়েছে, এবার তুমি কি করে খেলবে বল নিয়ে, আমি তো একদম ফুলটস বল মেরে দিয়েছি, এবার তুমি সেটা দিয়ে ছক্কা দেবে না তোমার উইকেট উল্টে পড়ে যাবে, তুমি বোল্ড আউট হয়ে যাবে, সেটা বিচার করার দায়িত্ব আমার নেই। যাই তিনি এই কথাটা বলছেন। ভূতেশ আনন্দজি মহারাজ কাছে শুনেছি, মহারাজ বিয়ে নিতে যাবেন, সন্ন্যাসের পর তার তপস্যা করবার ইচ্ছা আছে। মহারাজকে সেদিনকে তিনি মেসাজ করছেন, মহারাজকে খুব ভালো মেসাজ করতে পারতেন তিনি, তাই মেসাজ করছেন মহারাজকে। ধীরে ধীরে সন্ধ্যাবেলা তিনি বলছেন যে মহারাজ খুব জপ ধ্যান করার, তপস্যা করার খুব ইচ্ছা হচ্ছে। বলছেন যে মানুষটা ভালো করে উঠতে পারে না, তিনি তরাক করে উঠে বসেছেন। বলছেন হ্যাঁ, দুজনের মিলে কথাবার্তা শুরু হতে থাকলো। বলছেন কোথায় আগে তপস্যা করবে ঠিক করো, কারণ তোমার তো শরীরটা ভালো নেই, এমন এক জায়গায় তপস্যা করতে হবে সেখানে খাওয়া দাওয়া মানে ভিক্ষা টিকা ঠিকঠাক মতো পাওয়া যায়, আবার একই সঙ্গে সেই জায়গাটা সাধনানুকূল হয়। শুধু ওখানে বলে থামছেন না, যতক্ষণ না যাওয়া হচ্ছে ততদিন অবধি জপ ধ্যান করে জপ করার একটা প্রস্তুতি নেবার কথা বলছেন, জপ ধ্যান করার একটা প্রস্তুতি নেবার কথা বলছেন, যাতে সেখানে গিয়ে শুধু জপ ধ্যানই করতে হয়, যেন শুধু জপ ধ্যান করতেই হয়, এই হচ্ছে কথা।
মহারাজ গিয়েছেন উত্তরকাশীতে, তখন জপধ্যান করছেন, সেখানে থাকার ব্যবস্থাটা খুব খারাপ। তো এই মহাপুরুষ মহারাজ যেহেতু ভূতেশ্বরজিকে খুব ভালোবাসতেন, অন্যান্য সাধুরা ভূতেশ্বরজিকে বললেন আপনি মহাপুরুষ মহারাজকে লিখুন এখানে, যাতে একটু কুটিয়া টুটিয়ার ভালো বন্দোবস্ত হয়। মহাপুরুষ মহারাজ তার উত্তরে ভূতেশ্বরানন্দ যে কথা শুনে লিখলেন, মহাপুরুষ মহারাজ তার উত্তরে লিখলেন যে এখানে তুমি তো ওখানে তপস্যা করতেই গেছো, তোমার যদি বাড়িঘর করতার দরকার হয় এখানে অনেক বাড়িঘর হচ্ছে, এসো, এসে সেগুলো দেখাশোনার দায়িত্ব কর। ইঙ্গিতটাই আসো, আমরা উদ্দেশ্য থেকে বিধেয়র দিকে চলে যাচ্ছি, কি উদ্দেশ্যে এসেছি সেটাই ভুলে যাচ্ছি, সাধন ভজন করাটাই আসল। আমি রেগে যাই এই কারণে আপনারা ভুলেই যান যে মন্দিরে ঠাকুর বসে আছেন। আপনারা ভেবে দেখুন যে ঠাকুর যদি এখানে সত্যি সত্যি স্থূল শরীরে বসে থাকতেন, আপনারা ক্লাসের পরে যে কিচির মিচির করেন সেটা কি করতে পারতেন? তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি না আমরা এসেছি, আমাদের কাছে এখনও ঠাকুর ছবি হয়ে আছেন। এই বিশ্বাসটা যতদিন না আমাদের ভেতরে আসবে ততদিন পর্যন্ত কিন্তু সে যতই গান গাই যতই ভজন করি, তারপরে কি বেশ কি দিদি কি গানটা এনেছো যখন, মতি দাও তব চরণে, মতি দাও চরণে, তো মতি চরণ থেকে কাপড় চোপড়ে এসে যায়। ওইটা হচ্ছে কথা, আমাদের বিশ্বাস করতে হবে তিনি স্থূল শরীরে বসে আছেন, আমাকে দেখছেন, আমার আচরণকে তিনি প্রত্যক্ষ করছেন। আমরা ভুলেই যাই, একেবারে ভুলে যাই, আমরা পুজো জোগাড় করে ধরে ধর ঘুরে বেড়াতে থাকি, ভুলেই যাই। আমি যখন প্রথম বারাসাত মঠে পুজো করতে গেলাম, আমাকে বলা হলো মহাপুরুষ মহারাজের শিষ্য আছেন হিরণমাঞ্জি, ওনার সঙ্গে দেখা করো। কী সুন্দর একটা উদাহরণ দিলেন, বললেন মনে করবে ঠাকুর হচ্ছে ছোট্ট শিশু, তুমি না যদি ঘুম থেকে তুলে দাও তাহলে তিনি ঘুম থেকে উঠতে পারেন না, তিনি মুখ হাত পা ধুয়ে না দিলে তার মুখ হাত পা ধোয়া হয় না, তুমি বাইরের ঘরে বসিয়ে পরিষ্কার জামাকাপড় না পরিয়ে খেতে না দিলে তার জামাকাপড় পরা হয় না, খাওয়া হয় না, তুমি আবার জানলা দরজা খুলে দিয়ে জগতের সামনে তিনি না খুলে দিলে তুমি তিনি জগৎকে দেখতে পারেন না, আবার রাত্রিরে দুপুরে খাওয়া হয়ে গেলে তাকে হাত ধরে নিয়ে যেতে হয়। আপনারা দেখবার সুযোগ পাননি আমাদের বেলুড় মঠ ঠাকুরঘাটের যে সিঁড়ি আছে সেটা তিনটে করে সিঁড়ি, তারপরে একটা করে ল্যান্ডিং, আবার তিনটে করে সিঁড়ি, আবার একটা করে ল্যান্ডিং, এরকমভাবে করা। হিতানন্দজি ঠাকুরকে আনতেন, উনি মনে করতেন ঠাকুর ওনার কাঁধে ভর দিয়ে আসতেন, ওই তিনটে করে ল্যান্ডিং তিন সিঁড়ি নামার পরে ল্যান্ডিংয়ে খানিকক্ষণ থামতেন, আবার তিনটে করে সিঁড়ি নামতে ল্যান্ডিং জোগাড় দিচ্ছে, তার বিরক্ত লাগতে এই কী কথা বারবার থামছে থামছে। তার উত্তরে একদিন হিতানন্দজি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, ঠাকুরের বয়স হয়েছে তো আমার কাঁধে হাত দিয়ে নামে একটানা নেমে আসতে পারেন না, তাই বিশ্রাম করে করে জিরিয়ে জিরিয়ে আসেন। এই দেখুন বিশ্বাসটা কি ভয়ঙ্কর জীবন্ত জাগ্রত বিশ্বাস। কার কাকলি দিবার যেত জানি তো, জানি কার বাজছে, খুব ভালো, নিজেরই মোবাইল ফোনের আওয়াজ চিনতে পারছে না, তার মানে আমার বক্তৃতা ভালো হচ্ছে, নিজে মোহিত হয়ে গেছেন নিজের মোবাইল ফোনের আওয়াজ চিনতে পারছেন না। আমি বারাসাত মঠে গিয়ে দেখলাম এইটুকু খাট, এখন তো বড় খাট হয়েছে, এইটুকু একটা ছোট্ট খেলনা খাট, হাতে আমার খেলনার ঠাকুর শুয়ে আছে। আমি মনে মনে ভাবলাম মহাপুরুষ মহারাজ কী করে এই হিরণমাঞ্জি কী করে বুঝলেন, আমার সত্যি সত্যি দেখে মনে হতো যেন ছোট্ট ঠাকুর মুখ হাত পা ধুয়ে, যখন সেই গোপাল ঠাকুরের মতো একটা ছোট্ট সিংহাসন ছিল, একটা পুরনো আগে সিংহাসন ছিল, দেখবেন ওদের মা ঠাক মা স্বামীজি মহাপুরুষ মহারাজ সিংহাসন ছোটো ছোটো ওই রকম ঠাকুরের একটা ছোট্ট সিংহাসন ছিল, সেই সিংহাসনটা স্বয়ং ঘরে আছে, ওইখানটায় যখন বসানো হতো তখন মনে হতো ঠাকুর যেন ছোট্ট শিশু, আর আমি কল্পনা করতাম বাঁহাত আমার বাঁহাত দিয়ে তার ডানাতটা ধরে নিয়ে যাচ্ছে। কামার পুকুরে দেখবেন ঠাকুরকে শয়ন করাতে নিয়ে যায় যদি সুযোগ হয়, আপনারা তো গিয়ে ওই হিংসের বড়া টড়া খেয়েই ব্যাস ইয়ে হয়ে যান, এগুলো দেখতে হয়। ঠাকুরকে শয়ন দিতে নিয়ে যাচ্ছেন, সব বিছানা টিছানা করে মশারি টশারি খাটিয়ে পূজারি এসে জলের ছড়া দিয়ে ধীরে 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 পিছু হাঁটতে হাঁটতে একটু একটু করে নামিয়ে নামিয়ে নিয়ে আসছেন, ঠাকুর যেন ধীরে ধীরে এক পা এক পা এক পা করে ফেলতে 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 ফেলতে। বিশেষ করে দেখার মতো ঠাকুরের ওই ঠাকুরের এই যে ভাঁড়ার ঘর আর শোবার ঘরের মাঝখানে উঁচু নিচু আছে, আর ওখানে একটা টিনের এমনি করে একটা দেওয়া আছে যাতে জলটা বৃষ্টির জলটা পরে চলে যায় ওখান দিয়ে, ওইখানটা আসার সময় বাঁ হাত দিয়ে এমনি করে টিনটাকে ধরে থাকে,
এসি যেন ঠাকুরের মাথায় ওটা যেন না লাগে, সবটাই ভাব, কিন্তু ভাবেতেই সব, কিন্তু নাহলে যদি ভাবতে পারেন তাহলে ভাব, আর নাহলে ছবি, তাছাড়া আর কিছু না। আমরা ভাবতে পারি না বলে ক্লাস সেগুলো কচর 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 করতে থাকি। স্টার আনন্দে বক্তৃতা দিতে গেছি, স্বামীজির সঙ্গীত ভাবনা, রবীন্দ্র ভারতী থেকে এসছেন একজন বিশেষজ্ঞ, যেই বিজ্ঞাপনের বিরতি হলো আমাদের কফি খেতে দেওয়া হয়েছে, আমাদের আলোচিকা আর যিনি সঞ্চালিকা তারা দুজনে মিলে, সে তখনই জানলাম যে ওই শাড়িটা নাকি কেরলের শাড়ি, ধবধবে সাদা তার জরি পাট, বললেন স্বামীজি সম্পর্কে বলছে তো একটু কন্যাকুমারিকা স্টাইল আনতে এসছি। 8 মিনিটের বিজ্ঞাপন বিরতি, তার মধ্যে নিজেদের মধ্যে এই আলোচনা চলতে আরম্ভ করেছে। আমরা বিশ্বাস করি না তিনি আছেন, বিশ্বাস করলে দেখবেন আমাদের ভাবনা চিন্তাগুলো বদল হয়ে যাবে। একজন সাধুর কঠিন পীড়া হয়েছে, ভূতেশানন্দজিকে তিনি বলছেন যে তুমি যখন তপস্যা করতে যাবে তার আগে কিছুদিন দীর্ঘ সময় একটানা বসার অভ্যাস করো। আমি এই ভূতেশানন্দজি ঠিক এই উপদেশ পরবর্তীকালে তার শিষ্যদের দিতেন। আমাদের একজন সাধু ছিলেন বিশ্বনাথ মারে, দ্যুতিময় আনন্দজি, তিনি 96 সালে সন্ন্যাস পেয়েছেন, সন্ন্যাসে জপ ধ্যান করতে গেলেন 99 সালে। কেন এতদিন বাদে না, উনি একটানা 3 ঘন্টা বসতে পারছেন, এখানে তিনি নিজেকে পরীক্ষা করে দেখেছেন, তারপর তিনি জপ ধ্যান করবার চেষ্টা করলেন। একজন সাধুর কঠিন পীড়া হয়েছে, মহাপুরুষজি তাহার জনৈক সেবককে বলিতেছেন আমার বড় ইচ্ছে ওকে একবার দেখে আসি, চেয়ারে বসিয়ে দুজন ধরে আমায় নিচে নিয়ে যাবি, রোগীর কাছে গেলে খুব উপকার হয়, সহানুভূতির দরকার, 10 জনের সহানুভূতিতে অসুখ ভালো হয়ে যায়। এটা হচ্ছে খুব জরুরি, যত না ওষুধে কাজ দেয় তত সহানুভূতিতে, কথা বলাতে কাজ দেয়। আমাদের একজন ডাক্তারবাবু আছেন যিনি দয়া করে আমাকে দেখেন, ডক্টর প্রবোধ ধুমকার্জি, তিনি যখন এসে কথা বলেন পেশেন্টদের সঙ্গে মনে আমার আর্ধেক অসুখ সেরে গেছে, এমন মিষ্টি করে বলছেন বুঝলেন আর 5 দিন আপনাকে থাকতে হবে, মানে আপনি ততদিন 7 দিন থাকা হয়ে গেছে আপনার, আরও 5 দিন মানে 12 দিন থাকতে হবে, কিন্তু এমন করে এসে বলছেন বুঝলেন মহারাজ 5 দিন থাকতে হবে। এই কটা টেস্ট তো, এই কটা হয়ে গেলে একদম ফুল কিওর করে আপনাকে দেখে নেব, দেখুন আপনার কত ওষুধ কমিয়ে দিয়েছে, সাকুল্য হয়তো 2 ওষুধ কমিয়ে দিয়েছে, 5টা ওষুধ জুড়ে দিয়েছে, কিন্তু দেখাবেন দেখুন আপনার কতগুলো ওষুধ কমে গেছে, ড্রয়ার ট্যাবলেট ড্রয়ার ভর্তি ওষুধ, কিন্তু এমন সুন্দর করে তিনি বলতেন মূলত কোনো ব্যাপারই নয়। রাত্রিরে ঘুরে টুরে এসে যে পেশেন্ট খুব ডিপ্রেস তার সাথে সে খানিকক্ষণ গল্প করে যাচ্ছেন, তিনি আইসিউর ডাক্তার, আইসিউতে যত পেশেন্ট আছে তাদের দেখতে আসেন, সকালে একবার দেখতে আসেন, দুপুরে একবার দেখতে আসেন, রাত্রিরে একবার দেখতে আসেন, কী গভীর মমত্ব, কী ভালোবাসা। আমি দেখেছি যে আইসিউ পেশেন্ট তিনি বলতে পারছেন না, তার বলার শক্তি নেই, কিন্তু এই যে ভালোবাসার স্পর্শ, চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, এই যে এটা হচ্ছে কথা, এক অদ্ভুত ভালোবাসা। স্বামী প্রভানন্দজি ছিলেন আমাদের তখন জেনারেল সেক্রেটারি, কোথাও বাইরে গেলে ফিরে এলে এর গাড়িতে উঠেই প্রথমে জিজ্ঞেস করতেন প্রেসিডেন্ট মাছ কেমন আছে, এই সাধু কেমন আছে, ও কেমন আছে, হেডকোয়ার্টার্সে সবাই ভালো আছে কিনা। আমার তখন টাইফয়েড হয়েছে, আমি ঘরে আছি, উনি এসে খোঁজ করেছেন আমার, যে তিনি আনতে গেছেন তিনি বলেছেন টাইফয়েড হয়েছে। আমি ঘরেতে চুপ করে শুয়ে আছি, দেখছি কট 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 করে নাড়ছেন, কেউ একটু নক করছেন, দরজা খুলে দেখি প্রভানন্দজি দাঁড়িয়ে আছেন। তা আমি বললাম, তা উনি আমাকে বললেন তোমার শুনলাম টাইফয়েড হয়েছে, কি হাসপাতালে যাবে না এখানেই থাকবে? আমি না হাসপাতালে যাবো না এখানেই থাকবে। উনি মজা করে বললেন হ্যাঁ সতীর পুণ্যে পতির পুণ্য নইলে খরচ বাড়ে, রোজ দেখতে আসলেন যতদিন না আমি অফিসে গিয়েছি। এই যে ভালোবাসা, এই যে কনসার্ন, আমরা কিন্তু বড় একটা কিন্তু কোনো কিছু করি না, এই অদ্ভুত এক ভালোবাসা। আমরা এই আপনাদের এক বয়স্কর গল্প বলেছিলাম, তিনি একটা সময় দুর্গাপুর স্টেট প্ল্যান্টে যে সেন্ট জেভিয়ার্স স্কুল ছিল তার ভাইস প্রিন্সিপাল ছিলেন, তার স্বামী ডিপিএস এর উচ্চ পদে ছিলেন, সন্তান কাছেই থাকে, তার খুব সময় নেই মাকে দেখতে আসার, বিশাল বড় একটা ফ্ল্যাট, 2000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, পর পাশাপাশি দিয়ে একটা বিরাট বড় ফ্ল্যাটে থাকেন, দরজার ইয়েটাই চেঞ্জ করে, ওরিয়েন্টেশনটাই চেঞ্জ করেছেন, একদম লিফটের সোজাসুজি, আর দরজার সামনে একটা রকিং চেয়ারে তিনি বসে থাকেন, কারণ পুরো ফ্লোরটাই তো তার কেনা হয়ে গেছে, তার ফ্লোরে যেহেতু কোনো দর্শনার্থী নেই তাই তার ফ্লোরে কখনো লিফ্টটা এসে থামে না, বন্ধ হয় না, কিন্তু তবু উনি আশায় বসে থাকেন যদি লিফ্টটা এসে তার ফ্লোরে থামে, উনি ছুটতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। আমরা ডোনেশন আনতে গেছি,
উনি একটু একটু করে আমাদের সঙ্গে টাইম কিল করছেন, ছোট্ট ছোট্ট বোতলে করে জল আনছেন, বাড়ি বাড়ি খাবার দিচ্ছেন, নানা কিছু করছেন। তারপরে যখন আমরা ডোনেশন টোনেশন নিয়ে বেরিয়ে যাচ্ছি, উনি গল্প করতে 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 লিফট অব্দি এসেছেন, লিফটের সেন্সারটা ধরে দাঁড়িয়ে আছেন যাতে লিফটটা আমাদের না ছাড়ে। তখন আমার মাথায় একটা বদবুদ্ধি খেলো, খুব কষ্ট হচ্ছিল, তবু বদবুদ্ধিটা খেলাম, আমি দেখুন তো ওটা কি। উনি যেই সেন্সারটা ছেড়েছেন আমি ডোর ক্লোজ করার এটা দিয়ে দিয়েছি। আমরা ধীরে 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 নেমে চলে এলাম, উনি সেই শান্ত মুখে আমাদের দেখছেন। আমরা বুঝতে পারিনি সহানুভূতি কি ভয়ঙ্কর একটা মূল্য আছে। বলছেন, জনৈক সেবক অসুস্থ হওয়ায় আর একজন সাধু তাহার পরিবর্তে দুই দিন রাত্রে মহাপুরুষ মহর্ষিকে 2 ঘন্টা করিয়া বাতাস করিতেছেন। তৃতীয় দিন তাহাকে বলিতেছেন, তোমার বড় কষ্ট হবে, থাক, দরকার নেই। তখন ওই সাধু বিনীতভাবে বলিলেন, না না মহারাজ, কিছু কষ্ট হবে না, আপনাদের সেবা করলে আমাদের, আপনাদের সেবা না করলে আমাদের কল্যাণ হবে কী করে। মহাপুরুষটি বলছেন, হ্যাঁ তা ঠিক, আমরা বুড়ো সাধু আর ঠাকুরের দাস, আমাদের সেবা করলে কল্যাণ হবে, এতে সন্দেহ নেই। তখনকার দিনে বিজুলি বাতি ছিল না, তো তাই এই সবাইকেই একবারে ওই বিজুলি বাতি ছাড়াই থাকতে হতো। এখন যেমন একটু না পাখা মাথার উপর না ঘুরলে আমাদের কষ্ট হয়, ঠিক সেই রকম তখনকার দিনে কিছুই ছিল না বলে ওতেই আমাদের অতি আনন্দ ছিল। আমরা আমাদের নিজেদের জীবনেই জানি, ট্রেনিং সেন্টারে যখন এসেছি তখন প্রথম ট্রেনিং সেন্টার চালু হয়েছে 1954 সালে, আর আমরা 1998 সালে ট্রেনিং সেন্টার এলাম, তখন পাখা এলো, কেউ দয়া করে পাখা দিয়েছে, পাখার সংখ্যা এত কম, প্রতি বড় বড় ঘর পিছু একটি করে পাখা পাওয়া গেছে। আর পাখাটা ঠিক মাঝখানের একটা কোনো একটা বিমেতে লাগানো হয়েছে, আর সেই ঘরে 3 কোণে আমরা 3 ব্রহ্মচারী থাকি। রাত্রিরে এত মশা, মশারি টাঙাতে হতো, আর মশারির সামনে একটা লম্বা দড়ি টাঙিয়ে রাখতাম আমরা, আর গামছাটাকে ভালো করে ভিজিয়ে ক্লিপ দিয়ে গামছাটা লাগিয়ে বাকিটা তোষকের তলায় গুঁজে রাখতাম। আমরা ভাবতাম ওই যে পাখাটা চলছে তার ঠান্ডা হাওয়াটা ওই গামছার ভিজে ইয়েতে আমাদের গায়ে লাগবে, আর এই ভাবতে 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 ঘুম রাতটা কেটে যেত। পরের দিন সকালে আবার মঙ্গল আরতির জন্য আমরা বেরিয়ে পড়তাম। কখনো মনে হতো না মহাপুরুষ মানুষকে উনি সেবা করছেন, উনি বলছেন। মহাপুরুষ মানুষ 2 দিন করার পরে বুঝতে পারছেন সেবকের কষ্ট হচ্ছে, তিনি বলছেন, তোমাকে আর সেবা করতে, তোমাকে আর হাওয়া করতে হবে না। সে বলছে, আপনাদের সেবা না করলে আমাদের কল্যাণ হবে কী করে। তিনি স্বীকার করছেন, আমরা বুড়ো সাধু, এতদিন বয়স হয়েছে, তারপরে তিনি ঠাকুরের দাস, আমাদের সেবা করলে কল্যাণ হবে, তিনি এটা কনফার্ম করছেন। একবার মঠের একজন সন্ন্যাসী খুব ব্যাকুল হয়ে মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ, ছবিতে ঠাকুরকে দেখাই কি সার হবে, আমাদের কি কোনো উপলব্ধি হবে না। মহাপুরুষ মহারাজ তৎক্ষণাৎ খুব আশ্বাস দিয়ে তাকে বললেন, না না, ছবিতে কেন, হৃদয়ে দেখাইয়া এইখানে সাক্ষাৎ জীবন্ত মূর্তি উপলব্ধি হবে। এটা হচ্ছে কথা। ভূতেশানন্দজির মাঝে শরীর চলে গেছে, খুব ভূতেশানজির ওপর নির্ভরশীল ছিলাম, তাই আত্মস্থানজিকে বলতে গিয়েছি, মহারাজ বলছেন, বলিস কি রে, রোজ যে সকাল বিকেল দেখা হচ্ছে সেটা কি দেখা নয়, এভাবে কিন্তু আমরা কখনো ভাবি না, আমরা ওই ছবিতেই ঠাকুরকে ভাবি, ছবি ঠাকুর ওই ছবিতে আছে, রোজ যে জপ করছি, রোজ যে তাকে ধ্যান করছি, রোজ যে তাকে ইষ্ট পূজা করছি, মানস পূজা করছি, তার পা ধুয়ে দিচ্ছি, মুখ ধুয়ে দিচ্ছি, তাকে ভালো খেতে দিচ্ছি। একজন জিজ্ঞেস করছেন, ভূতেশানজিকে, জানেন তো মহারাজ, যখনই ঠাকুরকে খেতে দিই মনে হয় 1 থালা পান্তুয়া ঠাকুর কিনে দিয়েছি। মহারাজ হাসতে হাসতে জিজ্ঞেস করছেন, তুমি কি মা পান্তুয়া খেতে খুব ভালোবাসো। আমরা যেটা ভালোবাসি সেই জিনিসটাই যেন ইষ্টকে নিবেদন করছি। মানুষ পূজাটা খুব প্রয়োজনীয়, গল্পটা আমার খুব প্রিয়। একজন তুলসীদাসকে গিয়ে বলেছেন, খুব কৃপণ তিনি, সবাইকে দেখেন খুব ঢাক ঢোল পিটিয়ে নানা উপাচারে পুজো করেন। তিনি তাকে বলছেন যে, আমি এরকম ইচ্ছা আমার পুজো করার, কিন্তু আমি এমন পুজো করতে চাই যাতে সব আনন্দটা পুরো হবে, অথচ কিন্তু 1 পয়সা খরচা হবে না। তুলসীদাস ভেবে বললেন, তুমি মনে মনে পুজো করো, রোজ মনে করবে, মনে একটা সোনার সিংহাসন তৈরি করবে, সেই সিংহাসনে রামজিকে এসে বসাবে, তারপরে সোনার পাত্রে তার পাটা ধুয়ে মুখটুক মুছিয়ে নানা রকমের জিনিস খেতে দিবে, যত রকম বাজারে ফল আছে সব খাবে। আর রামজি খুব গরম দুধ খেতে ভালোবাসেন, তাই শেষে 1 গ্লাস গরম দুধ দেবে। শুধু তাই নয়, দুধে একটু চিনি মিশিয়ে দেবে, চিনি না দিলে তো দুধ খেতে সুস্বাদু হবে না। সে এমন কল্পনা করা শুরু করলো, সে শুধু দুধের গেলাস নয়,
শুধু চিনির কৌটোটা নয়, চিনি দেওয়ার জন্য একটা চামচও তার কল্পনাতে এসে গেল। তার ভীষণ আনন্দ, এক পয়সা খরচ হয় না, কিন্তু সে ষোড়শ উপচারে পুজো করে। রোজ চিনি দেয় তো, দিতে 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 চিনি দেওয়া সম্বন্ধে মাপ এসে গেছে। একদিন কল্পনায় কিছুতে আর চিনি ওই চামচটা আর আনতে পারছে না। তখন তার মনে হলো রোজ তো দিই একই রকম মাপে, হাতে করে তুলে দিয়ে দিই। বলে এক খাবলা চিনি দিয়ে যেই দুধে দিয়েছে কৃপণ তো। সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে না চিনিটা একটু পুরো বেশি দেওয়া হয়ে গেছে। হাত ধুয়ে দুধ থেকে চিনিটা তোলার চেষ্টা করছেন। রামচন্দ্রজি হাতটা ধরে বলছেন, দুধটাও যখন নকল চিনিটাও যখন নকল, না একটু বেশি পড়লো। দেখুন এই যে ইষ্ট চিন্তা করতে করতে, মানুষ পূজা করতে করতে তার এই যে মনের যে বন্ধন এটা কেটে গেল। ইষ্টের স্পর্শ পেয়ে তিনি এক নতুন মানুষে রূপান্তরিত হলেন, এইটা কিন্তু খুব জরুরি। এই রোজ ভগবানকে হৃদয়ে চিন্তা করার কথা, শুধু ছবিতে দেখব না, তাকে ওই কারণে ধ্যানের ওপর অত জোর দেওয়া হয়, জপ ধ্যানের ওপর এত জোর দেওয়া হয়। জপ হচ্ছে এই দরজাটা যদি বন্ধ থাকে আর যদি আপনি রাম রাম করে ডাকেন, জপ হচ্ছে নিরন্তর তার দরজায় করাঘাত করা, আর ধ্যান হচ্ছে যখন তিনি দরজাটা খুলে দেন তার সঙ্গে মুখোমুখি দেখা হয়। এই মুখোমুখি দেখা হওয়াটা খুব জরুরি, এটা আমাদের জন্য নিজেদের ভেতরে প্রত্যয় থাকা দরকার। যে সময় হচ্ছে না বলে তা নয়, অন্তত রোজ অন্তত কিছুটা সময়, সে এক মিনিট হোক কি দু মিনিট হোক, তাকে ধ্যান করার চেষ্টা। গুরু যেরকম বলে দিয়েছে, তুমি এত ছটফট করছো কেন, কি হয়েছে, ভালো লাগছে না, এটা জোর করে ধরে নিয়ে এসছে তাই তো, তাহলে আমি সেই শুরু থেকে দেখছি তুমি তোমরা দুজন মিলে ছটফট 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 করছো, তুমি বুঝতে পারো না, এটা খুব ডিস্টার্বিং, এটা বোঝো না, খুব ডিস্টার্বিং এটা, আমি সেই শুরু থেকে দেখি দুজনে মিলে ছটফট 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 করছো, আমি দেখো এই আমি এসছি তো পাঁচটা চারটে পনেরোতে, এখন পাঁচটা বাজতে পাঁচ, আমি এতক্ষণ দেখার পর বলছি, এটা বুঝতে হবে তোমরা বড় হবে, কত বড় জায়গায় যাবে, সারা জীবন কি কাকদ্বীপের এই যে ছোট্ট এরিয়ার মধ্যে থাকবে, নাকি শ্বশুর বাড়িতে গিয়ে শুধু বাড়টা বাড়বে, কোনো বড় সেমিনারে যাবে সেখানে বক্তা বলছেন তুমি একবার এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে ওদিকে, এর অ্যাটেনশন যে অ্যাটেনশন এটা খুব খারাপ জিনিস, ক্রেভিং ফর অ্যাটেনশন খুব বাজে জিনিস, সবাই আমাকে দেখুক সবাই আমাকে দেখুক সবাই আমাকে দেখুক, এটা আর অন্য কিছু নয়। যে আমরা ছটফট ছটফট করি না, এই যে দেরি করে আসেন মানুষ, কেউ কেউ আসেন তার কারণ হচ্ছে তুমি দেরি, তাকে সে ঘর ঘর করে করে চেয়ারটা টানে, এটাও এক ধরনের অ্যাটেনশন শিখি, আমি দেরি করে সেটা লোকে জানো, আমি যদি সবার সঙ্গে একসঙ্গে এসে যাই তাহলে তো কেউ জানতে পারলো না, আমাকে আলাদা করে জানুক, অথচ আমাকে আলাদা করে জানতে পারে তখনই যখন আপনাদের ভেতরের যে কোয়ালিটিটা সেটা বাড়ে। এমন এক কোয়ালিটি, সূর্য যখন ওঠে তখন কি রাত্রিকে কোনো নোটিস দিতে হয়, যাও ভাই রাত্রি বিদেহ, তার প্রকাশে সমস্ত অন্ধকার বিদূরিত হয়। নিজের ভেতরে এমন কোয়ালিটি তৈরি করবে তাতে অন্ধকার আপনা আপনি বিদূরিত হবে। তোমাকে অ্যাটেনশন ক্রিয়েট, তোমার ভালো না লাগলে কেনবো, আমি তোমাকে আটকাবো না, কখনো আটকাবো না, জোর করে কখনো ধর্ম হয় না, কোনোদিন হয় না, হবেও না। আর জন্মাষ্টমী, জনৈক সন্ন্যাসী মহাপুরুষজিকে জিজ্ঞাসা করলেন, জন্মাষ্টমীর দিনে ঠাকুরের কোনো বিশেষ ভাবটা হতো? মহাপুরুষজি বলছেন, অত তার অত কি মনে আছে, তার তো কিছু কিছু হলেই ভাব হয়ে যেত, কথামৃতে তার কিছুটা আভাস পাওয়া যায়, তাও তো অসম্পূর্ণ, মাস্টমশাই তো সব দিন জাননি, আর যা শুনেছেন সব কি লিখতে পেরেছেন, অবশ্য স্মৃতিশক্তি খুব ছিল কিন্তু তাহলেও শুনে আর কতটা লেখা যায়। মহাপুরুষ মহারাজ বলছেন যে ঠাকুরের কোনো তিথিটিথির প্রয়োজন হতো না, আমাদের যেমন বিশেষ তিথিতে ঠাকুরের প্রতি বিশেষ ভালোবাসা জাগে, দেখবেন আমাদের ওখানে দেখেছি যে যখন আমাদের ঠাকুরের তিথি পুজো, মহাষ্টমী, মায়ের তিথি পুজো, স্বামীজির তিথি পুজো, এইসব তিথি পুজোগুলো হয়, এগারোটা অবধি একাদোক্কা খেলতে পারবেন আপনি, মেঝেতে চক দিয়ে এঁকে একাদোক্কা খেলতে পারবেন, গেস্ট হাউসে যা দু চারজন ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু যে ভোগারতিটা শেষ হলো জনবিস্ফোরণ, কি না সময় অঞ্জলি দেবে, অঞ্জলি না দিতে পারলে হবে না, তারপরে খিচুড়ির লাইনে চলে যাবে, খিচুড়িও বলে না খিচুড়ি। আমি একজনকে বললাম, মা গো তুমি যে আমাকে যেসব হয় বাবা খিচুড়ির লাইনটা কোথায়, আমি বললাম যে ওই আছো এদিকে, তা ঠাকুরকে প্রণাম করবে না, মা দিয়ে এমনি করে প্রণাম করে বলে এই বাবা করা হয়ে গেছে। আমাদের অবস্থাটা খানিকটা সেই রকম, জানেন তো বিশেষ বিশেষ দিনে আমাদের ভাব হয়,
আমাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ভাব কথাটা অন্যরকম। তিনি ভাবের জগতে ডুবে থাকতেন, তাকে বুঝতে গেলে কিন্তু ওই ভাবের জগতে যে কোনো জিনিস, আমি পড়াশোনা করছি অথচ আমার পড়াশোনার প্রতি মন নেই, সিনেমা করছি অথচ সিনেমার প্রতি আমার মন নেই। আমার তো মাঝে মাঝে অমিতাভ বচ্চনকে দেখলে খুব অদ্ভুত লাগে, 80 বছরের একটা লোক সে এখনো শিখে চলেছে, 80 বছরের একটা লোক তার যা এই ফেসবুক টেসবুকে যা বিজ্ঞাপন দেখি, তিনি নিজেকে ভেঙে ছুঁড়ে তছনছ করে প্রত্যেকটা জায়গায় একটা নতুন জিনিস তৈরি করছেন। একটা মানুষ নিজেকে সবসময় আজকেই পড়ছিলুন যে লিভিং ফর 2%, দুজন 2% মানুষ, আমরা 100% যদি লোক হই তার মধ্যে 2% মাত্র লোক যারা অন্যরকমের জীবনযাপন করতে চায়, আর অন্যরকমের জীবনযাপন করতে গেলে খুব সাহস লাগে, বাকি 98% আমরা গয়ঙ্গচ্ছ জীবনযাপন করতেই ভালোবাসি, মাত্র 2%। আমাদের শুনে মাথায় হাত হয়ে গেছে, ওরা একটা সার্ভে করেছে, সেই সার্ভেতে রয়েছে যে সারা পৃথিবীতে মাত্র 2% লোক গয়ঙ্গচ্ছ জীবনের বাইরে একটা অন্যরকমের জীবনযাপন করতে চায়, এবং সেই জীবনের জন্য যে এক্সটেন্ট অবধি যেতে হয় সেইটা যেতে হয়। আমরা যেটাই করি তাদের মধ্যেই মন দিই না, পড়াশোনাটা মন দিয়ে করি না, আমি টিভিটাও ভালো করে মন দিয়ে করি না। সেদিন একজন মজা করে দেখাচ্ছিল একটা ভিডিও ক্লিপিং, সে এক ভদ্রমহিলার টিভি সিরিয়াল দেখতে দেখতে এমন মোহিত হয়ে গেছেন চেয়ার ছেড়ে চলে গেছেন স্ক্রিনের সামনে, আর সেই ক্যারেক্টার সে তো শুনতে পাবে না, তাকে বলছে তুই ওর কথা শুনিস না, তোকে এক্ষুনি গাড়িতে করে নিয়ে পালিয়ে যাবে। মানে সবাই এটাকে খুব মজা হিসেবে খিল্লি এখনকার যে ভাষা আছে তুই বলে দিচ্ছে, কিন্তু আমি ভদ্রমহিলার ওই কান্তিকতা দেখছিলাম, ডুবে গেছেন। আমরা যদি ওই রকম ডুবে যেতে পারতাম ভগবানের জন্য, দেখতেন ভগবানকে আর আমাদের আলাদা করে খুঁজতে হতো না, পাঠচক্রে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে আমাদের ভগবানকে, আমি ভগবানকে ডাকছি এটা জগৎকে বোঝাতে হতো না। আমাদের বেলঘড়িয়া স্টুডেন্টস হোমে জানেন তো ছেলেদের সব কিছু অপশনাল, মঙ্গল আরতি আসতেও পারো নাও আসতে পারো, সন্ধ্যারতি আসতেও পারো নাও আসতেও পারো, সব কিছু অপশনাল। অথচ মঙ্গল আরতির সময় মন্দির ভর্তি ছেলে, সন্ধ্যারতির সময় মন্দির ভর্তি ছেলে, ছেলেরা একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার রাখা আছে, প্রত্যেক আলাদা আলাদা দিন লেখা আছে, তুমি সই করতেও পারো নাই সই করতে পারো, কিন্তু প্রত্যেক দিন আমাদের থাকাকালীন দেখেছি ছেলেরা আসতো অ্যাটেন্ডেন্স দিয়ে, যাওয়ার সময় কেউ বলেনি সই করো, ওখানে নিজের নামটা সই করে চলে গেছে, কেউ দেখবেও না নম্বরও দেবে না, কিন্তু এটা তারা মনে করতে এটা তাদের ঐকান্তিক কর্তব্য, এটা হচ্ছে কথা, এটা বুঝতে হবে। যতক্ষণ এই আর্জটা আমরা ফিল করব তখন জোর করে আসা, তখন মন্দিরে যাওয়ার জন্য আলাদা শাড়ি বেরোবে, আলাদা সাজগোজ হবে, আলাদা প্যান্ট শার্ট হবে, সব আলাদা আলাদা হবে, ভগবানকে ভালোবাসতে হবে। এরপরের একটু কথা আছে, উনি বলছেন মাস্টারমশাই কথামৃতে অনেক কিছু লিখেছেন কিন্তু সব লিখে যেতে পারেননি। কেন লিখে যেতে পারেননি? কারণ মাস্টারমশাই ছুটির দিনে আসতেন, ঠাকুর ছুটির দিনে বড় একটা কিছু বলতেন না, বলতেন হচ্ছে উইকডেজে যেদিন ছেলেরা আসতো সেদিনকে তিনি কথা বলতেন। সেগুলো পরম্পরায় কিছু কিছু আমাদের সঙ্গে শ্রুতিতে এক পরম্পরা থেকে আরেক পরম্পরায় আসে, যেটা আমি পাবলিকলি আপনাদের কাউকেই বলতে পারবো না, যেটা আমরা পেয়েছি তার উপদেশ এসেছে, পরম্পরা এসেছে শুনেছি। কিন্তু মাস্টারমশাই যেটা লিখেছেন সেই জিনিসের ব্যাখ্যা করতে গিয়ে নিত্যাত্মানন্দজি 16 খণ্ড তাকে ব্যবহার করতে হয়েছে, তবে তিনি তার শ্রীমদর্শন লিখতে পেরেছেন। তিনি যখন লিখতেন সেই প্রত্যেক দিনের লেখা একটা ধ্যান চিত্র, আপনাদের যদি কখনো সৌভাগ্য হয় মাস্টারমশাইয়ের বাড়িতে যাবেন, তিনতলায় ঠাকুরঘর যে আছে, এখন তো ঠাকুরঘর যাওয়ার আরও ভালো রাস্তা হচ্ছে, যেহেতু ভালো রাস্তা নিয়ে অনেকে উঠতে পারে না বলে যেতে দেয় না, গেলে দেখবেন তিনতলার ছাতের দেওয়ালেতে ওই যে ঘরটা আছে সেইখানে কথামৃতের একটা পাতা ফটোকপি আছে, এবং পারলে ওই তারিখটা মিলিয়ে নেবেন, ওই কটা কথা লেখা আছে সেটাও দেখে নেবেন, আর ফিরে এসে নিজের কথামৃতটা খুলে দেখবেন, দেখবেন ওখানে আছে এই যে ব্রহ্ম অনুচ্ছিষ্ট ওই কথাটা, উনি লিখছেন গুরুদেব গুরু ব্রহ্ম অনুচ্ছিষ্ট আর কিছু নেই ডট ডট ডট, এইটা তিনি তার ডায়েরিতে লিখেছেন, আর কথামৃতের ওই তারিখটা খুঁজে দেখবেন, দেখবেন 1.5 পাতা লেখা হয়েছে ওটি নিয়ে। মাস্টারমশাই দিনের পর দিন এই এক একটা অংশকে নিয়ে ধ্যান করতেন, রিক্রিয়েট করতেন নিজের মনের মধ্যে, তারপরে সেগুলো আমাদের জন্য সহজ সরল করে বোঝাতেন।
কুইনাইন এমনি খেলে খুব তিক্ত, আমাদের এক ডোজ যদি কুইনাইন খাই সারাদিন আর কিছু খেতে পারবো না, তাই তার সঙ্গে ডিস্টিল ওয়াটার যোগ করে কুইনাইন মিক্সচার করে চার দাগ করে দেওয়া হলো। সারাদিনে চারবার চারবারে ওই একই ডোজের ওষুধ খেলাম, আমার একই কাজ হলো অথচ মুখটা একটু তেতো হলো না। সেটা হচ্ছে কথামৃত। হ্যাঁ, শ্রীমদর্শন, এই যে তিনি যে দেখছেন এই সময় ঠাকুর কেমন বলছেন, এ বিষয়ে অন্যান্য জায়গায় কি আছে যেটা তিনি কথামৃতে বলতে পারেননি, বাইবেলে কি আছে, স্বামীজি এ বিষয়ে কি বলেছেন, জরথুষ্ট্রের কথায় কি আছেন, অন্যান্য ধর্মগ্রন্থে কি আছে, উপনিষদ কি বলছে, দেবী সূক্তে কি আছে, এই একই শ্রীরামকৃষ্ণের একটা ছোট কথা। স্বামীজি বলছেন না ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যায়, সে ঝুড়ি নয় ষোলোটা গ্রন্থ, সেইগুলি নোট করে শ্রীমদর্শন লেখা হয়েছে, এবং সেটা লেখা হয়েছে অনেক পরে, শ্রীমার শরীর চলে যাওয়ার পরে এবং প্রকাশিত হওয়া শুরু হয় ১৯৬০ সালের পর থেকে। এত বছর ধরে তাকে ভাবতে হয়েছে, নিত্যাত্মাকে ভাবতে হয়েছে, তিনি মাস্টারমশাইয়ের কাছে যে কথাগুলো শুনেছেন সেগুলোকে কী করে রিফ্লেক্ট করবেন। মাস্টার বলছেন কথামৃতে আছে, লিখেছেন, বলেছেন অবশ্য স্মৃতিশক্তি খুব ছিল কিন্তু তাহলেও শুনে আর কতটা লেখা যায়। সন্ন্যাসী বলছে স্বামীজির একটা খুব ইচ্ছা ছিল ঠাকুর তার ছেলেদের প্রত্যেককে যেসব বিশেষ উপদেশ দিতেন সেগুলি প্রত্যেকের নিকট হতে সংগ্রহ করে রাখা। মহাপুরুষজি তা সেসব এখন কী করে পাবে, সে লোক তো অধিকাংশই নেই। সন্ধ্যেবেলা একজন ভক্ত মহাপুরুষজিকে বল মহাপুরুষ মহারাজকে বলিতেছেন সন্ধ্যেবেলা একজন ভক্তকে মহাপুরুষ মহারাজ বলিতেছেন, যাও আরতি দর্শন করবে, বেলুড় মঠে ঠাকুর সাক্ষাৎ বিরাজ করছেন, স্বামীজি বসিয়ে দিয়ে গেছেন, সত্য জানবে। ঠাকুরের পূজারী একদিন প্রণাম করতেই মহাপুরুষ মহারাজ ভাবস্থ হইয়া জয় গুরু মহারাজ জয় গুরু মহারাজ বলিয়া উঠিলেন। একটু পরে পূজারীর দিকে সস্নেহে তাকাইয়া বলিলেন, বেশ তুমি ঠাকুরের পূজা করছো, খুব খুব ভক্তি বিশ্বাস হোক, পূজা শেষে এই বলে প্রার্থনা করবে, ঠাকুর তোমার পুজো তুমি কৃপা করে করিয়ে নাও, আমি তোমার পুজোর কি জানি, যারা যারা ঠাকুরের সেবায় কাজ করেছে এখানে সকলের মহাকল্যাণ হবে। অনেকে বলে ঠাকুর তো সব জায়গায় আছেন, সে সত্য, কিন্তু এখানে অর্থাৎ মঠে তার বিশেষ প্রকাশ, স্বামীজি বসিয়ে গেছেন এখানে, এই যে আত্মারামের কৌট। আর একদিন মহাপুরুষটি উক্ত পূজারীকে পূজারি সাধুকে জিজ্ঞাসা করলেন, বিকেলে ঠাকুরঘর খুলে একটু জপটপ করো তো, পূজারি বললেন হ্যাঁ মহারাজ। মহাপুরুষজি উত্তর দিচ্ছেন, হ্যাঁ সদা সর্বদা ওখানে একটা ভাবধারা বজায় রাখতে হবে, ঠাকুরঘরে গেলে যেন মনে হবে যেন সাক্ষাৎ ভগবানের কাছে এসেছি, তিনি ভক্তি ভক্ত ভালোবাসেন, তা নইলে সগুণ ঈশ্বর কি, শুধু একটু ধ্যান করলাম ওতে চিরে ভেজে না, ভক্তি চাই দুই চাই, ধ্যানও চাই ভক্তি জপও চাই। এইখানে তিনি বলছেন যে স্বামীজির ইচ্ছা ছিল যে তার সন্তানদের যে উপদেশ দিয়ে গেছেন সেগুলিকে একত্রিত করা, সেগুলিকে একত্রিত করা সেই সময় সম্ভব হয়নি, তবে পরে ধীরে 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 এগুলি একত্রিত হতে আরম্ভ করেছে, সবাই সেই জায়গায় সবাই সেগুলিকে একত্রিত করে আমরা কাজ করা শুরু করেছি। আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা ঠাকুরের পার্ষদদের জীবনী এগুলো সব নিয়ে ধীরে ধীরে তাদের বাণীগুলিকে একত্রিত করে সমস্ত করে কাজ করা শুরু হয়েছে। এই দরজার কাছে একটু আলোগুলো জ্বেলে দাও না গো, এই সময় আলো জ্বালতে হয়, তাহলে খুব অলক্ষিত দশায় ঠাকুর বারবার বলতেন দরজায় আলো দিতে হয়, সন্ধে হয়ে গেছে আলো দিতে হয় গো। এইবার দেখুন একটা কাজে পাঁচজন উঠে গেল, অপ্রয়োজন, একজন উঠলে হয়, কেউ চেনেই না তো কোনটা সুইচ টুইচ, কেউ চেনেই না। এই হচ্ছে ভালোবাসা, কিরকম চিনি আমি আমার সেন্টারকে, কোনটা আলোর সুইচ কোনটা পাখার সুইচ তাই জানি না। যাকে এবার তিনি আরতি দর্শন করতে বলছেন, কারণ ঠাকুর ওখানে স্বামীজি ওখানে ঠাকুরকে বসিয়ে গেছেন, সেখানে বলছেন সাক্ষাৎ কৈলাস। এ প্রসঙ্গে পূজনীয় আত্মস্থানন্দজির একটা ভারী সুন্দর কথা আছে, আমরা যখন বেলঘরিয়া গেলাম সেখানে বললেন তোর খুব মন খারাপ হচ্ছে, আমরা হ্যাঁ তা এখানে মঠে ঠাকুরকে দেখতে পাবো না, তিনি বললেন দুর্গাপুজোর সময় যাগ প্রদীপ জ্বালা হয়, আপনারা অবশ্যই দেখেছেন যারা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আছেন তারা তো জানেন, যারা জানেন না তারা জানেন, ষষ্ঠীর দিন যখন দেবীর বোধন হয়
দেবীকে যে দীপকাঠিটি দেওয়া হয় সেই দীপকাঠি থেকে যাক প্রদীপ প্রজ্বলিত হয়। একটা হাঁড়ির মধ্যে ধান রাখা হয়, তার মধ্যে একটা বড় মাটির প্রদীপ থাকে, তেল দেওয়া থাকে বা ঘি দেওয়া থাকে, আর খুব মোটা ইয়ে দিয়ে তুলো দিয়ে প্রদীপ করা হয়, সেটা জ্বালা হয়। ওইটা হচ্ছে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনাগুলো। আগে ওই যে সেই ওই প্রদীপ থেকেই আগুন নিয়ে নিত্য পুজো শুরু করার কথা, এমনকি ওই প্রদীপ থেকে আগুন নিয়ে দেবতা দেবীর যে ভোগ রান্না হবে সেটাও করার কথা, এমনকি হোমের যে অগ্নিশিখা জ্বলবে সেও কিন্তু ওই প্রদীপের আগুন থেকে নেওয়ার কথা। নবমী অবধি পূজারীর প্রত্যেক দিনের কাজ সকালবেলা মন্দিরে গিয়েই দেখা যে প্রদীপটা জ্বলছে কিনা, তেল যথেষ্ট আছে কিনা বা ঘি যথেষ্ট আছে কিনা, আর ওই প্রদীপটা জ্বলছে। উনি বলতেন তার প্রদীপটা, সেই যে ওই বড়ো প্রদীপটা, সেটা দাউ দাউ করে জ্বলে, আর ওখান থেকে যে আগুন নেওয়া হয় দীপকাঠিতে করে সেটা দীপ 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 করে জ্বলে। বলছে কিন্তু একই আগুন জ্বলছে জানিস তো, ওই দাউ দাউ করে যে আগুনটা জ্বলছে সেটাও যে আগুন, আর যে দীপ দীপ করে চলছে সেটাও সে আগুন, কিন্তু ওই দীপ দীপ করে জ্বলা আগুনটা যখন আরেকটা প্রদীপে আমরা প্রজ্বলিত করে তখন ধীরে ধীরে আলোটার শক্তি বাড়ে। আবার ওই তার থেকে আগুন নিয়ে যখন হোম করি দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, তাতে যখন আমরা সোহা সোহা করে দিই তখনও ঠিক জ্বলে। বেলুড় মঠের ঠাকুর হচ্ছেন ওই জাপ প্রদীপের মতো দাউ দাউ করে জ্বলছেন, কিন্তু আমরা আমাদের সেন্টারের ব্রাঞ্চ সেন্টারের আগুন ঠাকুরের আগুনটা হচ্ছে দীপ দীপ করে জ্বলছে, কিন্তু আমাদের সাধন দিয়ে ভজন দিয়ে ভালোবাসা দিয়ে ওই আগুনকে প্রজ্বলিত করতে হয়। সেই কারণে মন্দিরে এসে যে জপ আপনারা যে গল্প করেন এটা আমি এত আপত্তি করি, তার কারণ হচ্ছে মন্দিরটা প্রার্থনা করার জায়গা, এত জোর দিয়ে যে এখানে দীক্ষা দেওয়ার ব্যবস্থা, এখানে আমার কিছু লাভ নাই, এতে আমাদের কোনো লাভ নেই, কিন্তু দীক্ষা দিলে আশ্রম জাগে, কারণ ঠাকুরের গুরুমুক্তি গুরুশক্তি সেখানে প্রকাশিত হয়। এই কারণেই এত ধমক ধমক দেওয়া, এই কারণেই আপনাদের এখানে দীক্ষার জন্য এত প্রাণ প্রাণ নিজের সেন্টার ছেড়ে এসে 10 দিনে হিঁটি গেড়ে বসে থাকা, লাভের লাভ কিছু হবে না। বড়জন যাওয়ার সময় এখানে কাপড়টা বিদায় টিদায় কিছু দেবে, হ্যাঁ বড়জন বলবে মহারাজ, পেছনে বলবে কি ছ্যাঁ ছ্যাঁ করে কথা বলতো, এইসব বলবে না জানি, এইগুলো বলবে, কিন্তু এর মূল কথাগুলো আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন, দীক্ষা হলে আশ্রম জাগে, শ্রীরামকৃষ্ণের গুরুমূর্তির প্রকাশ হয়, তার সেই স্পর্শ ছড়িয়ে যায়। যখন হোম শেষ হয়ে যায়, হোম নিভিয়ে দেওয়ার সময় যত দূর অবধি তার গন্ধ বইতে থাকে, অখণ্ডানন্দজি বলতেন সেই জায়গা পবিত্র হতে থাকে। সেই কারণে এই দেবতার মন্দির জাগে সাধন ভজন এবং প্রার্থনায়। গল্পে যে জাগে এরকম কখনো শুনিনি, অন্তত শাস্ত্রে শুনিনি, অবশ্য দক্ষিণে লোকেদের আপনাদের অন্যরকম শাস্ত্র আছে সেটা পড়েছি। মহাপুরুষ মহারাজ পূজারীকে বলছেন, দেখুন কি সুন্দর কথা বলছেন, খুব ভক্তি বিশ্বাস হোক, শ্রীরামকৃষ্ণের প্রতি পূজা করছো খুব ভক্তি বিশ্বাস হোক, চিন্তা করতে হবে। এই সেদিনেই বেলঘরিয়া শ্রুণশ্রমের গল্প হচ্ছিল, ঠাকুরকে 24শে ডিসেম্বর খেতে দেওয়া হয়েছে, ভাণ্ডারি মহারাজ আমাকে বুঝিয়ে যাচ্ছেন দেখো ভাতের এইখানে ঘি দেওয়া আছে, এই 5 রকম ভাজা দেওয়া হয়েছে, 5 রকম সেদ্ধ দেওয়া আছে, এই ইয়ে দেওয়া আছে, নারকেল ভেজে মুগ ডালে দেওয়া হয়েছে, তারপরে ফুলকপি দিয়ে ভেটকি মাছ করা হয়েছে, এইসব হয়েছে বলে যাচ্ছেন। চন্দনখিটা বুঝলে ছানাটাকে ঘষে 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 একবারে পাউডারের মতো করে দুধকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে বানানো হয়েছে, কমলালেবুর ভেতরের জিনিসগুলো নিয়ে ক্ষীর কমলা করা হয়েছে বলছেন। আমার খুব বিরক্ত লাগছে, প্রথম বছর তখন আমি সদ্য জয়েন করেছি, প্রথম বছরের ঘটনা, এদিকে দেরি হয়ে যাচ্ছে, ভোগারত ভোগ নামিয়ে ভোগারতি না করে সাধুরা খেতে পারবে না, তাই তাড়াতাড়ি করছি। হ্যাঁ ঠিক আছে বুঝেছি বুঝেছি, যেমন বলতাম এখনও যেরকম বলি সেরকমই, তখন হয়তো আর একটু তীব্র ছিল। তবে মহারাজ মুখটা কালো করে প্রণাম করে চলে গেলেন, আমি তাড়াতাড়ি করে ভোগটোক নিবেদন করে খুব কায়দা করে আরতি মেরে, ওখানে নিয়ম ছিল যিনি ভাণ্ডারী তিনি সকাল থেকে কিছু খেতেন না, ঠাকুরের ভোগ হয়ে গেলে ভোগ নেমে গেলে তারপরে সেই মিষ্টি আর ডাব প্রসাদী ডাব এইটা ওনাকে দিয়ে আসতে হতো, তবে তিনি খেতেন। ওটা যখন দিতে গেলাম তখন আমার বলছেন তুমি বোধহয় আমার উপর খুব বিরক্ত হয়েছে না, হ্যাঁ তা একটু হয়েছিলাম, কারণ খুব দেরি হয়ে যাচ্ছিলো তো আমাদের। এটা দারুণ সুন্দর কথা বললেন, ঠাকুরকে তুমি খেতে দেবে, তুমি যদি না জানো ঘিটা কোথায় আছে তাহলে ঠাকুরকে কী করে বোঝাবে, ঠাকুর যদি জিজ্ঞেস করেন পরপর কই মাছটা কী দিয়ে রান্না করেছি, এটা কি দিয়ে রান্না করছি, ক্ষীর কমলা তৈরি করলি কী করে, ছানা চন্দন ক্ষীরটা বানালি কী করে, তুমি নিজেই যদি না জানো তুমি তাকে বলবে কী করে। দেখুন ঠাকুর ছবি নেন কিন্তু, মানুষ হয়ে নেমে এসেছেন খাবার জন্য,
ওই থালাতে কোথায় কি আছে সেটা আপনার জানা দরকার। আমার এই অ্যাটিটিউডটা এত ভালো লেগেছিল, বলছেন না ভগবানকে তিনি নামিয়ে নিয়ে এসছেন মাটির পৃথিবীতে, আমার আপনার মতো যেরকম করে খেতে দিচ্ছি ঠিক সেরকম করে। বৈষ্ণবদের একটাই যে শ্যামসুন্দরের পাট বাড়িতে গেছিলাম, সেখানে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে, উঁচু করে ভাত মাঝখানে একটু গোল করে দিয়েছে, তার মধ্যে একটা রূপোর বাটিতে করে ঘি দিয়ে রাখা আছে। তারপরে যখন ভোগ দেওয়া শুরু হলো তখন ওই ঘিয়ের বাটিটা তুলে ওই ভাতের ওপর দিয়ে দেওয়ালো, ততক্ষণ অবধি যাতে ঘিয়ের বাটি ঘিটা গলানো থাকে সেই কারণে ব্যবস্থা। বাপরি কি দারুণ পদ্ধতি, কি সুন্দর জিনিস, এই হচ্ছে কথা, হচ্ছে সেবা। তিনি আমার মতন, তিনি আমার মায়ের একটা স্মৃতি কথা আছে না, সরজুবালা দেখছেন যে মা সকলকে ডেকে নিয়ে যাচ্ছেন, মা বলছেন ঠাকুর খেতে এসো, গোপাল খেতে এসো, মা ভুলেই গেছেন যে গোপাল এই সরজুবালা পর্দার পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তিনি নানা আসবে করতে হবে, শেষ হয়ে গেছে, নাহলে এরপরে ওরাই কামড়ে দেবে আমাকে, মশা তো কম কামড়াবে, কন্যা দুটোই আমাকে কামড়াবে দুপাশ দিয়ে। তারপরে বলছেন যে মা বলছেন যে সরজুবালা যে দাঁড়িয়েছেন ভুলেই গেছেন, ঘর ঘুরিয়ে দেখেই বলছেন এই সবাইকে খেতে যেতে নিয়ে ডাক্তার নিয়ে যাচ্ছি। সরজুবালার মনে হলো মা এগিয়ে যাচ্ছেন পঞ্চপাত্র হাতে নিয়ে, পেছন পেছন ঠাকুর আর গোপাল হামাগুড়ি দিতে দিতে খাবার ঘরে যাচ্ছে। সবটাই জানেন তো ভাব, এইটা আমাদের উপর খুব জরুরি, জোর করা হতো আমরা এখনও করে থাকি, সেটা হচ্ছে বিকেলে ঠাকুর ঘর খুলে জপ টপ করা। আমরা ওই কারণে আগে আগে ঠাকুর ঘরে যেতাম, গিয়ে ভোগ নিবেদন করি, আধা ঘন্টা বসে জপ করতাম, তারপরে ভোগ নিবেদন করলাম, পূজারির অনেক কাজ থাকে তো ওই সময় আমরা ঠাকুরের কাপড় টাপড় ইস্ত্রি করতাম, ওই কি সময় পেতাম না, কিন্তু জপ করে রাখা হতো। জপ করলে একটা হরিমণ্ডল তৈরি হয়, ইংরেজিতে যেটাকে বলে অ্যাম্বিয়েন্স আর সংস্কৃতে যাকে বলে তন্মাত্রা, সেইখানে আপনি ঢোকা মাত্র আপনার বদলে যাবে মন। যেরকম হিমালয়, যেমন যখন গঙ্গা নদী ক্রস করে আমরা কাশীতে যাচ্ছি, কাশী পৌঁছইনি কিন্তু আমাদের মনের ভেতরে বিশ্বনাথের একটা ছবি, মা অন্নপূর্ণার একটা ছবি তৈরি হবে, সারা কাশী জুড়ে মা অন্নপূর্ণার বিশ্বনাথ এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে যে সেটা দেখলেই যেন তার কথা মনে পড়ে যাবে। ঠিক সেই রকম মন্দিরের ভাব, শুধু মন্দির গড়লে হবে না, শুধুমাত্র এই গোল্ডেন কালার লাগিয়ে তো দেখলাম, ইয়েতে গিয়ে দেওয়ানি আম দেওয়ানি খাসে গিয়ে দেখলাম একখানা রকম সোনার রেখে দিয়েছে ওই রকম একটা পিলারে, ওরকম সমস্ত পিলার জুড়ে সোনা ছিল, সোনার পাত লাগানো ছিল, তার উপর কাজ করা ছিল, তার উপর হিরে মণি মুক্ত সব লাগানো ছিল, সব খুলে নিয়ে গেছে নাভির সাহেব, আর একটা বোধহয় ভুলে গেছিলো সেইটি লাগানো আছে, তার মণিমুক্তাগুলো খোলা আছে, শুধু সোনার পাতটুকু আছে। এত নরম পাথর ইয়ে দিয়ে ঘষলে, ঘাস দিয়ে ঘষলে তার টেক্সচার উঠে যেত, সেই পাথর দিয়ে তৈরি, যেমন দেওয়ানি আম সেটা ঠিক সেই দেওয়াল সেই পাথর দিয়ে দিয়েছিল। অরঙ্গজেবের একটা ছোট্ট প্রার্থনা মন্দির ছিল, তার সেই দেওয়ালের পাথর নাদির শাহ কোদাল দিয়ে মেরে মেরে ভেঙে ভেঙে খুলে নিয়ে চলে গেছিল। বর্তমান গভর্নমেন্ট সাদা রং টং করে দিয়ে সেটা মেকআপ করার চেষ্টা করেছে। প্রার্থনা ঘর, ইবাদতখানা, সেদিন এই ঘটনাটা আমি আগেও আমাদের একটা ক্লাসে বলেছিলাম, মুসলিম ড্রাইভার উবেরে নিয়ে যাচ্ছেন, সাব্বির বোধহয় আমার নাম, ঠিক অদ্বৈত আশ্রমে ঢোকার আগে ওখানে একটা জগন্নাথ মন্দির আছে, ওখানে একটু ট্রাফিক জ্যাম হয়েছে, এই উচুপ করে বসে আছে, সবাই ওকে গালাগাল দিয়ে চায় তুমি, সবাই যেমন বলছে, কিন্তু কিছুতে একবারও হর্ন বাজালো না। চলে যাওয়ার পর আমি বললাম, ওই জায়গাটাকে পেরিয়ে আসার পর আমি বললাম হর্ন বাজাতেই তো পারতে, তো বলছে দু জায়গা আমি হর্নই বাজানি চাই, কাহাঁ কাহাঁ, এক মসজিদ আর এক মন্দিরকে সামনে, কেন বলছে ওহাঁ ইবাদত খান, ইবাদত প্রার্থনার, যেখানে মানুষ দাঁড়িয়ে প্রার্থনা করে। একজন সামান্য ট্যাক্সি চালায়, আমরা মুসলিমদের তো কত ছোট দৃষ্টিতে দেখি, সে একটা মুসলিম ছেলে সামান্য সে ট্যাক্সি চালায়, সে বলছে ইবাদতখানা যেখানে মানুষ তার মনের প্রার্থনা নিবেদন করে। আমাদের মনে, আমাদের মন্দিরের বাইরে লিখে দিতে হয় মোবাইল প্লিজ সুইচ অফ ইউর মোবাইলস, এই কথাটা আমাদের লিখে দিতে হয়, কেন আমাদের মনের ভেতরে সেই ভাবটা জাগে না। মহাপুরুষ মহারাজ বলছেন যে সর্বদা এই ভাবধারাটা বজায় করে রাখতে হবে, ঠাকুর ঘরে গেলে যেন মনে হয় সাক্ষাৎ ভগবানের কাছে এসেছি। বেলুড় মঠে গেলে দেখলে দেখবেন আপনাদের কত প্ল্যান থাকে না, কোনো রকমের ঠাকুরকে প্রণাম করে এক চক্কর ঘুরে একটু চরণামৃত নিয়ে সোজা গিয়ে প্রসাদের লাইনে গিয়ে কুপন নিয়ে ব্যাস, সঙ্গে সঙ্গে মন্দিরগুলোতে গিয়ে কদম কদম বাড়ায় যায়, রাজা মহারাজের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির করে গুরুকে এমনি এমনি করে প্রণাম করে
দে ছুট কতক্ষণে সারদা সদাব্রতে গিয়ে খিচুড়ির টেবিলের সামনে বসতে পারবো। কিন্তু ঠাকুরের মন্দিরের কাছে যখন আমরা এসে উপস্থিত হই, ঠাকুরের সামনে গিয়ে যখন দাঁড়াই, তখন আমাদের সব হিসাব গোলমাল হয়ে যায়। অপূর্ব হাসি নিয়ে তিনি দেখছেন, মনে হচ্ছে আমিও দেখতে থাকি, আমি যেন নিশিদিন তাকে দেখতে থাকি। এই প্রার্থনার পর মনটা থাকা দরকার। আমার হয়তো খুব সাধন ভজন করার ভাবনা চিন্তা নেই, কিন্তু তাকে যেন নিশিদিন ভালোবাসতে পারি। দেখবেন এই ভালোবাসাটা যদি সব কাজের মধ্যেও যুক্ত হয়, আমি ঠাকুরের কাজ করছি, আমি ঠাকুরের ভাবে ভাবছি, এই যারা দীক্ষার্থী আসবেন তাদের যদি মহিলা দীক্ষার্থী আসবেন তাদের জন্য দীপালিতে যদি আগের দিন এসে যান, কোথায় তারা জল পাবে, কোথায় থাকবে, কোথায় শোবে, সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, তাহলে দেখবেন কী সুন্দর, তাদেরও আশীর্বাদ, তাদেরও শুভেচ্ছা সব করবে। ঠিক সেই রকম আমাদেরও সমস্ত কাজ সব কিছু যদি তাঁর সেবা করছি এই ভাবনা চিন্তা করে করি, তাহলে দেখবেন আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। আজকে একজন বলছিল, এখানকার ভলেন্টিয়ার বলছিল, যে ত্রুটিগুলো আপনি যেরকমভাবে দেখেন আমরা কেন দেখতে পাই না, তার মূল কারণটা হচ্ছে আমরা ভেবে নিয়েছি এটা আমাদের বাড়ি, আপনাদেরও ভাবতে হবে আশ্রমটা আপনাদের বাড়ি। আপনার নিজের বাড়িতে যেরকম ইলেকট্রিসিটি না থাকলে বা জেনারেটর কাজ না করলে যেরকম অসুবিধা হয়, সেটা যেমন আপনি বুঝতে পারেন উঠে গিয়ে, বা আলো বেকার জ্বলছে, যেতে যেতে ঘরে দেখলেন কোনো ঘরে আলো বেকার জ্বলছে, আপনি হাত বাড়িয়ে সুইচ বাড়িয়ে নিভিয়ে দেন। এই বোধটা, আপনার বোধ যতক্ষণ ঈশ্বরের প্রতি হবে না ততক্ষণ আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি হবে না, আমাদের ব্যক্তি জীবনের উন্নতি হবে না। শ্রী ভগবান আমাদের কল্যাণ করুন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী স্বাতিহারিণী ত্রৈলক্ষ্য বাসিনামিতে লোকানাম প্রদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।